মানুষের প্রতিটি নেক আমলের ওই প্রতিদান রয়েছে আল্লাহ তালা মানুষকে তার আমল ও নিয়ত অনুযায়ী প্রতিদান বা ফলাফল দান করেন এসব আমলের মধ্যে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের রয়েছে ফজিলতপূর্ণ আমল হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাহ আলীসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির আমল করবে সে জান্নাতে যাবে জান্নাত পাওয়া ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত আল্লাহতালার গুনবাচক নাম সমূহের মধ্যে আল আলবাতিনু একটি এ গুণবাচক নামের তাসবি বা আমলে একজন অন্যজনের প্রিয় মানুষ হয় পরস্পরের মধ্যে বন্ধুত্ব হয় এখন আল আলবাতিনু এর আমল কিভাবে করবেন তা তুলে ধরছি প্রথমে জানতে হবে আল-বাতিীনু আলবাতিনু তাবার কাতের গুণবাচক নামের অর্থটা কী এবং উচ্চারণটা কীভাবে আল বাউতিনু উচ্চারণ হচ্ছে আল বাউতিনু অর্থ হচ্ছে নিজের জাত ও রহস্য গোপনকারী সব সন্নিকটে অবস্থানকারী অপ্রকাশ্যমান দৃষ্টি হতে অদৃশ্য এখন নিয়ম হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার গুণবাচক নাম আল বাউতিনু এর তসবি তেত্রিশ বার পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা গোপন রহস্যের অধিকারী বানাবেন দ্বিতীয় যে ব্যক্তির সময় আল্লাহ তালার গুণবাচক নাম আল বাথিনু এর তসপি পাঠ করবে ওই ব্যক্তির প্রতি যার দৃষ্টি পড়বে সে তার বন্ধু হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মার সবাইকে এই ছোট্ট আমলটি করার মাধ্যমে আল্লাহর গোপন রহস্য জানার এবং প্রতিটি মানুষের প্রিয়জন হওয়ার তাওফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله